তোমারে ভালো ভালো কইতাছি ওই কেসটা সর্বহারার নামে চালায়া দাও আর বাবা তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দেব সেই টাকা দিয়ে আর দুইটা ছেলে আছে এদেরকে ভালোমতো লেখাপড়া করাও মানুষ করো আরে তুই অত চিন্তা করিস না কিছু হইব না ওরা তোরে মিথ্যা খুনের দায়ে জেলে দিব আর আমরা মানা নিব কেউ মানা নিব চেয়ারম্যান যেহেতু বিচার করবই না তাহলে কাম করব এর আগে আমি বিচারটা করব কোনটা করছে আপনার পোলা মিরাজ প্রমাণ হয়ে গেছে আর অভিরাতে পিস্তল ছিল আর ওই মাটারটা করছে মানে কি করবি তুই আমি মিরাজের খুন করব এই রমাদানে 2 লাখ টাকার ফ্যামিলি ট্রিপ জিতে নিতে Realme স্মার্টফোন আজই কিনে নিন সাথে থাকছে ফ্রি ফোন সহ হাজার হাজার আকর্ষণীয় পুরস্কার বাড়াবাড়ি করো না ওই খালি আমার বন্ধু লাগে আর কিছুই না মিরাজ তুমি যেটা ভাবতেছো ওইরকম কিন্তু কিছু না কথা বলতে মানা করছিলাম না তোকে তো মেরেই ফেলবো সাইফুল আরে কোন চাতার পোলা খুন হইছে আমি যে খুন করছি এর কি কেউ দেখছে না আমি আর আরোহী ছাড়া তো কেউ দেখে নাই আমি কাউরে কিছু কমু না আমি তো কিছু দেখি নাই তাহলে আর টেনশনে কিছু নেই যা এখন মরা বাড়িতে যা কেন মরা বাড়িতে গিয়ে বলবি এই খুনটা শাকের আলীর মেয়ে আরোহী করেছে কি হয়েছে তোর আমি হাঁপাইতেছিস কেন মিরা সাই বলে গুলি করে মাইরা বলাইছে আর সাইফুলের সাথে আরোহীর অবৈধ একটা সম্পর্ক ছিল সম্পর্কের অবনতি হওয়ার পর সাইফুলকে আরোহী খুন করেছে শয়তানের বাচ্চা তুই নিজে খুন করে আমার ফাঁসানো লেগাইছস এই আপনারা সবাই শুনেন ওই খুন করছে সাইফুল রে পিস্তল সহ সারা গ্রাম ঘুরতে দেখলো সবাই আরোহীকে আর খুন করলো কিনা আমার ছোট ভাই চুপ করুন আপনারা পোস্টমর্টম করার পর বোঝা যাবে কে খুন করেছে সন্দেহের তালিকায় এই মেয়েটা আছে আর দুই দিন কেউ গ্রাম ছেড়ে যাবেন না সেন্ট্রি লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো আমার ভাইয়া বলে খুন করছে আরে তো ফাঁসি তো চড়াই দিব থামো তো তুমি আমার গরে খুন করতেই পারে না আমার মায়ের কি আমি তোরে বারবার কইছিলাম আমি থানায় যাই মিরাজের নামে অভিযোগ করি
অন্তর লেগে আমি ফাইসা দিতেছি বেশি বুঝে শুন তুই অভিযোগ আগে করলেও তোরে ফাঁসাইতো অভিযোগ পরে করলেও তোরে ফাঁসাইব এসএস চিন্তা কর সত্য কিভাবে উদ্ঘাটন করা যায় কেন ওই আদু ভাই তো সামনাসামনি সবই দেখছে আদু ভাই তো দেখছে সাইফুলের মিরাজ কেমনে মারছে ওই আদু ভাই ওটা তো মিরাজের পাঁচটা কুত্তা ও কোনোদিন স্বীকার করবো উল্টা তোরে ফাঁসাই দিব বাবা আমি এইটাই বুঝলাম না তুমি আবার করিম আলীকে কেন ডাকছো দেখি কেসটা অন্যভাবে সেটেলমেন্ট করা যায় কিনা সেটেলমেন্ট কিসের সেটেলমেন্ট দোষ তো এমনিতেই আরোহীর উপর গেছে আর গ্রামবাসী সবাই ওইটাই বিশ্বাস করতেছে বুলেটটা কিন্তু আমার লাইসেন্স করা পিস্তল থেকে বের হইছে সো ওরা যদি থানা পুলিশ করে তাহলে কিন্তু ঝামেলায় আমরাই পড়বো ঠিক আছে তুই যা করিমিয়া জি একটা কথা শুনো যা হবার সেটা তো হয়েই গেছে এখন থানা পুলিশ বিচার সালিশ করলে তুমি তো তোমার ছেলেকে ফিরে পাবা না তাছাড়া এতে কিন্তু আমাদের গ্রামের সম্মান নষ্ট হবে যেহেতু আমরা সবাই জেনে গেছি যে খুনটা শাকেয় আলী মেয়েই করছে ওর শাস্তি আমি দেব ওর বিচার আমি পরে করব তুমি পুলিশে কেস করো না 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 স্যার সাহেব আমার মনে করতেছে শাকেরের মায়া খুনটা করে নাই খুনটা করছে আপনার পোলা মিরাজ আপনি মিরাজ রে চাপাচাপি করে ধরেন ও ঠিকই স্বীকার করব খামোশ তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই যদি আর একবার আমার ছেলের দিকে আঙ্গুল তোলো না তোমার একটা ছেলে গেছে না বাকি তুই সন্তানও যাবে তোমারে ভালো ভালোই বলতেছি এই খুনটা সর্বহারা পার্টির নামে চালাইয়া দাও আরে বাবা তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তোমার দুইটা সন্তান আছে না তাদেরকে লেখাপড়া শেখাও মানুষ করো এই রমাদানে 2 লাখ টাকার ফ্যামিলি ট্রিপ জিতে নিতে রিয়েলমি স্মার্টফোন আজই কিনে নিন সাথে থাকছে ফ্রি ফোন সহ হাজার হাজার আকর্ষণীয় পুরস্কার আমরা না কেউই বিশ্বাস করি না যে কোনটা আরোহী করছে তোমার আমার বিশ্বাসে কিছু যায় আছে প্রমাণ হয়ে গেছে আরোহীরা তো পিস্তলটা ছিল আরোহী মাস নিচাই যখন আরোহীর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাইব দেখো কেউ আটকাইতে পারবো এটা কোনো কথা তামিম তুমি তো সিনিয়র মানুষ তুমি একটা কিছু করো কারণ তুমি নিজেও ভালো করে জানো এখন আরোহী করে নাই বেচারি মাঝখান থেকে খামোখা ফাইসা দিতেছে আরোহীর বললই সরকার পিস্তল ধরে যাই হোক আমরাও তো হাল ছেড়ে দিই আজকে সালিশ আছে সালিশে যে সবাই যে যার মতামতটা ঠিকঠাক মতো দিও তারপরে দেখা যাক কি হয় মতামত দিয়ে লাভ চেয়ারম্যানের টাকা আছে ক্ষমতাও তার হাতে দেখো আর ফিরে জেলে যাইতে তা আমরা গ্রামের একটুরি মানুষ আমগাতেও তো ক্ষমতা কম না সালিশে যে সবাই যার যার সঠিক কথাটা কইব তারপরে দেখতেছি তাহলে তোমরা সময় মতো আগে আমি জেলে যাই আচ্ছা অসাথি আরো হিরে নিয়া ওই বট গাছে তলে আয় মানে সালিশ বসছে আমরা যাইতেছি হ্যাঁ যাও আইতেছি কিরে তখন থেকে কি ভাবতেছোস সালিশে যাবি না কিছু তো কস না হ্যাঁ যাবো কিন্তু যাইয়া আবার কি হইব ওই চেয়ারম্যান কি সদ বিচার করব আর আমার একা সাক্ষীতে কি বা হইব তোর একার সাক্ষীতে কিছু হবো না আরো কয়জন যদি সাক্ষী দিতে পারতো তাহলে কাম হতো তাহলে একটা কাম কর তুইও কবি তুই খুন করতে দেখছস আর অনন্যাও কইব ওই দেখছে তিন বোন মিলে সাক্ষী দিব তাহলে হবো না না এতে কিছু হইব না আমি আর অনন্যা কেউ এনেছিলাম আমাকে সাক্ষী ওরা কেন মানবো
তাহলে কি করব আরে তুই অত চিন্তা করিস না কিছু হইব না ওরা তোরে মিথ্যা খুনের দায়ে জেলে দিব আর আমরা মেনে নিব কেউ মেনে নিব চেয়ারম্যান যেহেতু বিচার করবই না তাহলে কাম করব এর আগে আমি বিচারটা করব মানে কি করবি তুই আমি মিরাজের খুন করব হিসাবে মন লাগে এই তুই কি কইতেছস তুই কি পাগল হয়ে গেছস মাথা ঠিক আছে হ্যাঁ পাগল হয়ে গেছি খুন না কইরা যদি খুনের দায় আমার ঘাড়ে আইছে তাহলে একটা খুন করলেও আমার ফাঁসি হইব দশটা খুন করলেও আমার ফাঁসি হইব তার চেয়ে ভালো ওরে মাইরাই আমার ফাঁসি হোক অন্তত আমার বন্ধুর আত্মাটা শান্তি পাইব কিন্তু তাই বলে সাইফুলটা তো তুই মানুষ নাই মিথ্যা খুনের দায় তুই কেন ঘাড়ে নিবি খুন করছে মিরাজ এটা আমাকে প্রমাণ করতে হইব এটাই করব কেমনে চল আমার লাগে ওঠ শোন তোর ওখানে যাওয়ার দরকার নাই এমনিতেই অনেক ঝামেলা লাগাইছিস বিষয়টা আমি আর বাবা দেখতেছি তুই বাড়িতেই থাক সাবধানে কেউ আসে নাকি আগে দেখালো কেউ তো নাই মনে হইতেছে আচ্ছা দুজন একদিকে যাওয়া যাইব না তাহলে ধরলে দুডারে একলগে ধরবো তুই একদিকে যা আমি একদিকে যাই আচ্ছা দুইটা আমার কাছে দেখ আমি পিছন দিয়ে গিয়ে ধরবো ইশারা দিলে তুই দাউলে আবি তাহলে আমি এদিকে যাই দেখছেন এমন প্রমাণ হয়েছে তো কি আসল খুনি আমি আগেই জানতাম সাইফুল রয় খুনটা করছে আচ্ছা আচ্ছা আমি কই কি মানে চেয়ারম্যান স্যার আসুক চেয়ারম্যান স্যার আসলে তার সামনে আমরা প্রমাণ করবো যে তার ছেলেই খুনটা করছে কি করেন আপনারা চেয়ারম্যান আসা রাখ পর্যন্ত আরে বমের মিডল মিলাও আচ্ছা এই যে চেয়ারম্যান তো এখন আইবো না চেয়ারম্যান তো পাশের ইউনিয়ন পরিষদে গেছে একটা জরুরি মিটিং এ চেয়ারম্যান তো রাতে আইবো ঠিক আছে তাহলে ওরে রাত পর্যন্ত আমি পিটাম ওই লাড়ি লয় এই লাড়ি আনতে লাড়ি লাড়ি না মার ওই না 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 ওরে এখন মারার দরকার নাই আর তাছাড়া হয়তো এমনি তো স্বীকার করছে যে খুনটা করছে চেয়ারম্যান সাহেব আহুক চেয়ারম্যান সাহেব আয়ে বাকি বিচারটা করবো আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই তুই মিরাজের সবচেয়ে কাছের লোক মিরাজের সব খবর তুই জানোস এখন সত্যি করে কো সাইফুলকে কে খুন করছে স্যার
আরোহী খুন্ডা করছে আবার মিসা কথা কস আবার মিসা কথা কস আবার কস আবার কস আবার কস স্যার মারেন না স্যার মারেন না আরোহী আর সাইফুলের বন্ধুত্ব সম্পর্কে আমি জানি ওরা দুইজন ছোটবেলা থেকে আমার কাছে প্রাইভেট পড়তো আমি যখন সাইফুলের মাতাম আরোহী তখন কান্না করত সেই আরোহী কখনো সাইফুলের খুন করতে পারে না কখনো না কথা সত্য তাদের বন্ধুত্ব অনেক ভালো ছিল তাহলে কয় এবার গুন্ডা আসলে কি করছে কি রে কস না কিয়া মেহেদি কইতেছি তোরে গুন্ডা কে করছে তো স্যার স্যার কইতেছি স্যার স্যার গুন্ডা মিরাজি করছে আমার চোখের সামনে খুন করছে সত্য কথা কইতেছি এরকম কিছু যে একটা হইছে সেটা আমিও জানি বেশি বাড়ছি না তোদের আর নারুম না এখন তুই আমার সঙ্গে চল সালিশ বসছে তুই আমার সাথে সালিশে যাবি সবার সামনে তুই কবি সত্যি কথাটা ঠিক আছে চল আমার সাথে আই আই আমার সাথে চল শ্যাম শ্যাম নামে 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 খুলে কি সে ছোট বাবুরে লিচু গাছের সাথে বাইন্ধা রাখছে কি বলিস চলেন হাই 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 রে ছোট বাবুরে কি নির্মম ভাবে আপনি বসেন কার এত বড় সাহস আমার ছেলেকে গাছের সাথে বেঁধে রাখে আমরা বাইন্ধা রাখছি কেন আমার ছেলে কি করছে আপনার পোলা সাইফুলকে খুন করছে আমার পোলা খুন করছে সাইফুলকে কে বলছে সকলের সামনে আপনার পোলা নিজের মুখে স্বীকার করছে যে সে খুন করছে আমার ছেলে স্বীকার করছে খুন করছে নিজের মুখে স্বীকার করছে হাই সর হাই বল বল তুই খুন করছিস বল স্বীকার কর একদম করলে না ভাই বল বল স্বীকার কর হাই হাই আমি খুন করছি আরে গাই আরে গাই স্বীকার কর স্বীকার কর খুন করছস স্বীকার কর কর বল খুন করছস আমি খুন করছি খুন করছস তুই এই যে স্বীকার করছে যে ও খুন করছে খুন করছস না এত কি প্রমাণ হয় এভাবে ভয় ভীতি দেখিয়ে স্বীকার করানো যায় কিন্তু এত প্রমাণ হয় না যে আমার ছেলে মিরাজ খুন করছে হ্যাঁ প্রমাণ হয় আপনার ছেলে মিরাজে খুন করছে এই যে আদু আদু নিজের চোখে দেখছে মিরাজে সাইফুলের খুন করছে কি রে আদু কথা কস না কেন ক তুই দেখছস ক সবাই রে ক ক আরোহী আরোহী খুন করছে এই সার সারা মানে মাইরে আমারে দিয়ে স্বীকারোক্তি নিছে আমি জানি মিরাজের নাম কই কইছিলাম না তোরে এটা মিরাজের চামচা তোরে ফাঁসাইবো দেখছিস তো আপনারা শুনলেন সবাই তো শুনলেন ফোনটা কে করছে আরোহী করছে আই দাঁড়া আছিস কেন কল কল মাস্টার তুমি এভাবে পিটিয়ে স্বীকারোক্তি নাও না তোমার চাকরি হারানো শখ উঠছে তুমি আমার ছেলেকে খুনি প্রমাণ করো চেয়ারম্যান সাহেব আমরা একটু তাহলে এটা নিয়ে থানা পুলিশ করি পুলিশ যদি তদন্ত করে তাহলে আসল খুনিকে তারে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে সেটাই করা উচিত পুলিশ তদন্ত করলে আসল খুনিকে সেটা তো পাবেই আসল খুনিটা হচ্ছে আরোই শাকের আলীর মেয়ে আর মাস্টার বাবু এই দুজনের শাস্তি হবে কি শাস্তি বলে ফেলে শাস্তিটা হচ্ছে এই মাস্টার বাবুকে সারা জীবনের জন্য শিক্ষকতা ছেড়ে দিতে হবে বাহ ঠিক এটা উচিত বিচার আমার অনেক মার্স অনেক অত্যাচার করছে আর শাকের মেয়েকে এই গ্রাম থেকে চলে যেতে হবে দুই দিন পরে আরোহীর বড় বোনের সাথে বড় বাবুর বিয়া আবার এদিকে আরোহীও গ্রামে ফিরে আসতেছে এদিকে বিয়া ঠেকাইবেন নাকি আরোহীর গ্রামে আসা ঠেকাইবেন আরোহীকে কখনোই গ্রামে আসতে দেওয়া যাবে না
আর ভাইয়ার সাথে সাথীর বিয়ে তো এটা প্রশ্নই আসে না রাতের বিয়ের সময় কিন্তু গেট বানান লাগবে বুঝছস গেট বানামু আরে সমস্যা নাই তোয় গেট তো জীবনে বানাই নাই বানাই কেমনে গেট আরে বড় গেট বানানোর কোনো করো না দুই সাইডে দুইটা কলা গাছ পুঁততে দমু মারি তলে আর রঙিন কিছু কাগজপত্র রশি দিয়ে বানাই তুমি কোন রকম শেষ আপনার যে মন মিজাজ এত খিটখিটা কেন থাকে এই কারণ কিন্তু আমি খুঁজে বাইর করছি কি কারণ খুঁজে বাইর করছো তুমি গত বছর ইসফিহার বিয়ে হয়ে যাওয়ার পর আপনি জানি কেমন হয়ে গেছেন আপনার মন মিজাজ সব সময় খিটখিটা থাকে না এরকম কিছুই না হ্যালো জনগণ আপনারা দেখলেন মিথ্যে অপবাদ দিয়ে আরোহীকে গ্রাম ছাড়া করা হলো কি মনে হয় আরোহী কি এই গ্রামে ফিরে আসতে পারবে আরোহী যদি ফিরে আসতে চায় মিরাজ কি ফিরে আসতে দিবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দিবেন বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই রমাদানে 2 লাখ টাকার ফ্যামিলি ট্রিপ জিতে নিতে রিয়েলমি স্মার্টফোন আজই কিনে নিন সাথে থাকছে ফ্রি ফোন সহ হাজার হাজার আকর্ষণীয় পুরস্কার